গাজা ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা তাতে তারা যেন বাংলাদেশকে মানবাধিকার না শেখাতে আসে বরং প্রয়োজনে বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এইসব কথা বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ সব সময় মানবাধিকার রক্ষার পক্ষে জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় একে যেন কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মানবাধিকার সুরক্ষা সংবিধানের 11 নং অনুচ্ছেদে আবার বলা হয়েছে মানুষের জন্য মানবাধিকার কমিশন বিভিন্ন মানবাধিকারকে রাজনৈতিক বাণিজ্যিক ও প্রভাব প্রতিপত্তি বিস্তারের হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হয় তাই মানবাধিকারের বিষয়টিকে সার্বজনীন ও সবার জন্য সমানভাবে দেখতে হবে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্ব করা চলবে না যারা মানবাধিকার ফেরিওয়ালা মানবাধিকার শিখায় বেড়ায় সেই মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে যখন যুদ্ধবিরতির প্রস্তাব আসলো সেই মানবাধিকারের ফেরিওয়ালারা সেখানে ভেটো দিল এই বর্বরোচিত হামলাকারীদের বিরুদ্ধে যারা মার্কিনিরা আমাদেরকে যেন আর মানবাধিকার না শিখায় বাংলাদেশ মানবাধিকার তাদেরকে শিখাবে